ছিনতাইয়ের মূল টার্গেট ছিল নারীরা, অশালীন আচরণও করতেন। সব মিলিয়ে এ পর্যন্ত 1500-এর বেশি ছিনতাই করেছেন তিনি। অবশেষে গোয়েন্দাদের হাতে অস্ত্রসহ ধরা পড়েছেন। গ্রেফতার হয়েছে আরও তিনজন। মাছরুল ইসলামের রিপোর্ট। ঢাকার তুরাগে পুলিশ পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ, ছিনতাই ও শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় বিদেশি পিস্তল সহ 4 অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগ। জিজ্ঞাসাবাদে মিলেছে ছিনতাই, অপহরণ ও শ্লীলতাহানির শখ থেকে নেশায় পরিণত হওয়ার তথ্য। সে নিজেই স্বীকার করেছেন প্রায় 1500-এর অধিক সে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটিয়েছে, আর অর্ধশতাধিক মেয়ের কথা উনি বলেছে। সে তাদের সাথে অশালীন ব্যবহার থেকে শুরু করে রেপের মতো ঘটনা ঘটিয়েছে। নিজেদের পুলিশ বোঝাতে মোটরসাইকেলে থাকতো ডিএমপির স্টিকার, হোলস্টারে পিস্তল আর ওয়্যারলেস সেট। সে পুলিশ পরিচয় দে, পুলিশের লোগো, মানে ওই ঘুণ্ডার মধ্যে যে পুলিশের যে লোগো, ডিএমপির লোগো, সেটা সে ইউজ করে এবং সুকৌশলে পুলিশের বেশ ধারণ করে পিস্তলের কাভারটি আমরা উদ্ধার করেছি। সে যে ওয়্যারলেস সেটটি ব্যবহার করেছেন, এই ওয়্যারলেস সেটটি আমরা উদ্ধার করেছি। এ ধরনের অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবি প্রধান। মাসুল ইসলাম, নাগরিক, ঢাকা।